এসেছি সবাইকে ঈদ মোবারক জানিয়ে ভিডিওটা আজকে শুরু করছি। আজকে তোমাদেরকে আমি ঈদের একটা সুন্দর একটা মেকআপ লুক করে দেখাবো, যে লুকটা তোমরা যে কোনো পার্টিতেও করতে পারো, ঈদের দিনও চাইলে করতে পারো। খুবই সুন্দর এবং জমকালো একটা মেকআপ নিয়ে আজকে এসেছি। আশা করছি তোমাদের আজকে মেকআপটা ভালো লাগবে। যদি ভালো লেগে যায় আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক দিয়ে দিও, কমেন্ট করে দিও এবং অবশ্যই শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এবং আমার সাথে কানেক্টেড হতে চাইলে তোমরা কিন্তু আমাকে ফেসবুকে নক করতে পারো, ফেসবুকে যে কোনো সময় আমি মেসেজের কিন্তু আনসার দিয়ে দেই। এবং এছাড়া ইনস্টাগ্রামেও তোমরা আমার আপডেটস পেতে চাইলে সেটাও দেখতে পারো। এবং এছাড়াও কিন্তু আমি টিকটকেও কিন্তু নানান ছোট ছোট ভিডিও বানিয়ে থাকি, সেগুলো যদি দেখতে ইন্টারেস্টেড হও সেগুলোও দেখতে পারো। সো সবকিছু ডিসক্রিপশন বক্সের লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে। সো চলো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকে তোমাদেরকে দেখিয়ে দিই সুন্দর মেকআপ লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি। সবার প্রথমে দেখতে পাচ্ছ আমি এই চোখে মেকআপ অলরেডি করে ফেলেছি, এখন এই চোখেরটা বাকি। সো আমি সবার প্রথমে আমি যেটা করবো, আমার চোখটাকে আগে প্রাইম করে নিব একটা কনসিলার দিয়ে, একটা ফুল কভারেজ কনসিলার দিয়ে আগে আমি চোখটাকে ভালোভাবে কনসিলারটা অ্যাপ্লাই করে নিবো, যেন আমার আই মেকআপটা খুব পপ করে। তো আমি কনসিলার হিসাবে যেটা আজকে ইউজ করব সেটা হচ্ছে ফোকালোরের এই কনসিলারটা, এটা আমার অনেক বেশি রিসেন্ট ফেভারেট। সো এটাকে আমি অ্যাজ এ কনসিলার চোখে দিচ্ছি। এটার কভারেজ অসাধারণ, মানে খুবই ভালো, আমার অনেক বেশি পছন্দের একটা কনসিলার। তো দেখতেই পাচ্ছ আমার চোখটা কিন্তু একদম কনসিলার দিয়ে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি একদম অল্প জাস্ট সামান্য একটুখানি পাউডার নিব এটাকে সেট করার জন্য, একদম মিনিমাম পাউডার নিব। পাউডার আসলে না দিলেও হয়, বাট আমি তারপর একদম হালকা জাস্ট একটুখানি পাউডার অ্যাপ্লাই করব। ওকে, ওকে, সো আমার ডান হয়ে গিয়েছে। এখন আমি চোখে সবার প্রথমে যে কালারটা ইউজ করব সেটা হচ্ছে আমি আজকে যদি ব্লু ব্লাড দেখতে পাচ্ছ এই প্যালেটটা ইউজ করছি। সো এখান থেকে আসলে বারবার প্যালেটটা দেখানো একটু কষ্ট হয়ে যায়, বাট এখান থেকে আমি সবচেয়ে ডার্ক যে শেডটা সেটার নাম হচ্ছে আন্ডারটেকার। আন্ডারটেকার নামের এই কর্নারে যে ব্লু, এটা হচ্ছে একদম ব্ল্যাক, মানে ব্ল্যাকেস্ট ব্ল্যাক একটা ব্লু বলবো আমি, খুবই ডার্ক একটা ব্লু এবং খুবই সুন্দর কালারটা সত্যি কথা বলতে। সো এটাকে আগে আমি আমার একটা চ্যাপ্টা টাইপের একটা ব্রাশ দিয়ে এটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার লিডে, জাস্ট লিডে অ্যাপ্লাই করব, বেশি উপরে ওঠার কোনো প্রয়োজন নাই, জাস্ট যতটা নিচের থেকে কাজ করা যায় আর কি, কারণ বেশি উপরে উঠলে না জিনিসটা পরে ম্যাসি হয়ে যাবে, কাজ করতে কষ্ট হবে। ওকে, তো দেখো এটাকে আমি জাস্ট বসিয়ে নিয়েছি কালারটাকে আগে। এখন হচ্ছে আমি আরেকটা ছোট্ট সাইজের একটা ব্রাশ নিয়ে নিচ্ছি, জাস্ট এটার এজেস যেটা ছিল এই এজেসটা আমি জাস্ট মানে একটু ব্লেন্ড করে দিব। সেটার জন্য আমি একটা কালার নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে ব্লু মান্ডে। ওকে, এখান থেকে যে ব্লু মান্ডে যে শেডটা দেখতে পাচ্ছ একদম একটা ব্লু, একটা ডিফারেন্ট একটা ব্লু, অনেকটা আমরা ছোটকালে যে ছোটকালে মানে এখনো হয়তো অনেকের বাসায় আছে নীল যে কাপড়ে দিই অনেকটা এইরকম একটা নীল, এই কালারটাই আমি মানে একদম মানে ডিফারেন্ট একটা ব্লু। ওকে, সো এটা ছোট্ট ব্রাশটি দিয়ে জাস্ট আমি যেই এরিয়াটাকে মানে আমার শেষ হয়েছে সেখানে আমি এটাকে ব্লেন্ড করে দিব, যেন আমার এজেসটাও ব্লেন্ড হয়ে যায় প্লাস একটা কালারও অ্যাড হয়। ওকে, সো এখন আমি যেটা করবো আমি এখন আবার এই ব্লুটাকেও আর একটু ব্লেন্ড করে দেওয়ার জন্য আমি এখান থেকে আরেকটা শেড নিয়ে নিচ্ছি, যেটা নাম হচ্ছে ব্লু ব্লাড। এই শেডটা লাইটেস্ট একটা ব্লু কালার, খুবই সুন্দর। এটা আমি ছোট্ট একটা স্মল সাইজের যে ব্রাশটা, ছোট্ট একটা স্মল মানে স্মল সাইজের যে ব্রাশটা, ক্রিজ ব্রাশ, এটাকে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মরফির E36। ব্রাশের ডিটেলসও আমি দেখি দিয়ে দিব আজকে, যেটা আজকে আমি সব মরফি ব্র্যান্ডের ব্রাশ ইউজ করছি। সো এটা দিয়ে জাস্ট আমি যে এরিয়াটাতে ব্লুটা ইউজ করেছিলাম এই এরিয়াটাতেই এটাকে একটু অ্যাপ্লাই করে নিব, পরে এটাকে ব্লেন্ড করে দিব, নো প্রবলেম। ওকে, এখন আমি যেটা করবো এই কালারগুলো কিন্তু আমি আবার অ্যাপ্লাই করবো, এমন না যে আমার কালারগুলো এখানে শেষ হয়ে যাবে, মোটেও না, কালার সবগুলোই আবার এগিয়ে আমার অ্যাপ্লাই করতে হবে। তো এখন আমি যেটা করবো, এখন আমি আরেকটা শেড নিয়ে নিব, এটা হচ্ছে আই অ্যাম কোল্ড, এই নামে শেডটি।
খুব এটাও খুব লাইট একটা আমি শেড বলবো, খুব সুন্দর এটাও শেডটা, মানে সব ব্লু দিয়ে কাজ করছি আর কি। ব্লু দিয়ে যেহেতু ব্লু একটা স্মোকি আই, সো ব্লুই থাকবে। তো এটা একটা স্মল ক্রিজ ব্রাশ নিয়ে জাস্ট ঠিক যেটা ওইটা মানে আগের সেটটা যেখানে দিয়েছি ঠিক ওইখানেই কিন্তু এই কালারটা আবার অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আর বেশি দিব না, অল্প একবার জাস্ট হালকা একটু করে দিয়েছি, এখন হচ্ছে ব্লেন্ডিং। ওকে, এখন আমি একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নিব বড় সাইজের, এটা বিএইচ কসমেটিক্সের একটা ব্রাশ, এটা আমার অনেক বেশি পছন্দ, আমি ব্লেন্ড করতে এটা দিয়ে পছন্দ করি। সো এটা দিয়ে জাস্ট ব্লেন্ড করে দিব। ব্লেন্ডিং ডান, এখন আমি যেটা করবো, এখন আমি যে মানে একদম শুরু থেকে যেভাবে কালারগুলো গিয়েছি এগেইন আমি আবার রিপিট করবো কালারগুলো, মানে লাস্টে থেকে আবার শুরুতে যাব। তো সব লাস্টে আমি অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে একদম লাইটেস্ট যে শেডটা আই এম কোল্ড, ওইটাকে আগে আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। ওকে, তারপর এখন আমি যে কালারটা ইউজ করবো সেটা হচ্ছে একটা ব্রাশ নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখন ব্লু ব্লাড যে কালারটা ইউজ করেছিলাম থার্ড টাইম সেই কালারটা নিয়ে নিচ্ছি, সেই কালারটা আমি এরিয়াটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো কালারগুলো কি পরিমাণ পিগমেন্টেড, খুবই পিগমেন্টেড। আসলে জেফ্রি স্টারের কথা বলবো যত ততই কম, তার মানে আই শ্যাডোগুলো আমি ইউজ করার পর থেকে ওটা পাগল হয়ে গিয়েছি। জেফ্রি স্টারের ব্লাড মানি দিয়েও কি, সরি নট ব্লাড মানি, আরেকটা কি যেন আছে ব্লাড সুগার, ইয়াস ব্ল্যাক সুগার দিয়ে কিন্তু আমি একটা আই মেকআপ করেছি। তোমরা যদি না দেখে থাকো চাইলে কিন্তু এখন দেখে ফেলতে পারো, আমি ভ্যালেন্টাইন্স ডে মেকআপ করেছিলাম আই মেকআপ, খুব সুন্দর একটা প্যালেট ওটা, ওটা দিয়ে অনেক জমকালো একটা মেকআপ করেছিলাম, চাইলে দেখতে পারো, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো। ওকে, যাই হোক, তো এটা আমার অ্যাপ্লাই করা ডান হয়ে গিয়েছে, এখন আমি তার পরের শেডটাতে চলে যাব যেটা সেকেন্ড টাইম অ্যাপ্লাই করেছিলাম সেকেন্ডে, সেটা হচ্ছে ব্লু মানডে, সরি ব্লু মানডে। সো এটা নিয়ে নিচ্ছি, এটা নিয়ে ঠিক এই এরিয়াটাতে অ্যাপ্লাই করে দিব। ওকে, এখন যেটা করবো, আমি সবার প্রথমে যেই ডার্ক শেডটা অ্যাপ্লাই করেছিলাম আন্ডারটেকার, ওইটাকে আমি নিয়ে নিচ্ছি এবং ওইটাকে আমি লিডে অ্যাগেইন অ্যাপ্লাই করছি, কারণ দেখো এতগুলো শেড দেওয়ার কারণে কিন্তু এটা কিন্তু খুব লাইট হয়ে গিয়েছিল এবং এটার কালারটা একদম ফেড হয়ে গিয়েছিল। সো এটাকে আবার একটু মানে মরা মানুষকে জিন্দা করাটাই, মানে মরা কালারটাকে আবার একটু জিন্দা করে নিচ্ছি। সো আমি এখন যেটা করবো, আমি এখন একটা প্রাইমার ইউজ করে নিবো, এটা হচ্ছে গ্লিটার প্রাইমার যেটাকে বলে, আইশ্যাডো প্রাইমার বললো না, গ্লিটার প্রাইমার নট আইশ্যাডো প্রাইমার, গ্লিটার প্রাইমার ইউজ করে নিবো। আমার চোখে যে কালারটা আমি ইউজ করবো এখন ওইটা একটু ফয়েল টাইপের একটা শ্যাডো এবং একটু লুজ লুজ ভাব আছে এটার মধ্যে, মানে লুজ মানে পড়ে যাবে ঝরে, তো সেই জন্য আমি একটা গ্লিটার ইউজ করবো। ওকে, আমি ইউজ করবো হচ্ছে ওশান আইস, দেখো কালারটা অনেক বেশি সুন্দর, একদম গ্লিটারি গ্লিটারি যে কালারটা, এটা আমি ইউজ করছি, এটা একটু ফয়েলি ফয়েল ভাব আছে এটার মধ্যে, লাইক গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, দ্যাটস ওয়াই। এবং এখন যেটা করবো, আরেকটা শেড আছে এটার পাশে, এটার নাম হচ্ছে ইনটাইটেলড, এই শেডটা প্যাস্টেল প্যাস্টেল কাইন্ড অফ একটা শেড। সো এটাকে এটাকে নিয়ে আমি জাস্ট কর্নারের সাইডটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার আই মেকআপ ডান, এখন আমি হচ্ছে আমার ফেস মেকআপ স্টার্ট করবো। তো আজকে কোনো ধরনের এক্সট্রা করে প্রাইমার দিচ্ছি না, আজকে আমি
যেই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেছি তোমাদের দেখাচ্ছি, এই ময়শ্চারাইজারটা প্রাইমার প্লাস ময়শ্চারাইজার দুটারই কাজ করে। এটা হচ্ছে এমব্রোলিসের, এটা আমি নতুন কিনেছি, ভালোই লাগছে আমার কাছে। তো এটা ইউজ করেছি, ইটস এনাফ। এটা হচ্ছে ড্রাই টু কম্বিনেশন স্কিনের জন্য ভালো হবে, যাদের খুব অয়েলি স্কিন তাদের জন্য এই ময়শ্চারাইজারটা একদমই না। যাই হোক, এখন আমার প্রাইমারটা অনেকক্ষণ স্টে করেছে স্পেসে, এখন হচ্ছে আমি ডিরেক্ট ফাউন্ডেশনে চলে যাবো। সো আজকে আমি দুটো ফাউন্ডেশন ইউজ করবো, একটা হচ্ছে গোল্ডেন রোজের ফাউন্ডেশনটি স্টিক ফাউন্ডেশন, এবং আরেকটা হচ্ছে মেকআপ রেভুলেশনের স্টিক ফাউন্ডেশন। এই দুটো স্টিক ফাউন্ডেশন আজকে আমি আমার ফেসে ইউজ করবো। গোল্ডেন রোজের ফাউন্ডেশনটা আমি বলবো ড্রাই স্কিনের জন্য অনেক বেশি ভালো, অয়েলি স্কিনের জন্য মোটেও এই ফাউন্ডেশনটা না। সো এটা ড্রাই স্কিনের জন্য খুব ভালো কাজ করবে, আর মেকআপ রেগুলেশনেরটা সব ধরনের স্কিনেই আই থিঙ্ক ভালো যাবে, খারাপ না। বাট আমার কাছে খুব বেশি মানে ড্রাই লেগেছে, লাইক এটা ম্যাট স্কিনের জন্য আই থিঙ্ক বেটার হবে। তো আমি মেকআপ রেগুলেশনেরটা ইউজ করবো, বাট এইটা শেডটা অনেকটাই আমার কাছাকাছি, একদম বলতে পারো একদম আমার কাছাকাছি একটা শেড, দ্যাটস ওয়াই আমি মেকআপ রেগুলেশনেরটা একটু ইউজ করবো। মেকআপ রেগুলেশনটা আমার থেকে ওয়ে মাছ, মানে অনেক অনেক লাইট, ওকে। তো এই জন্য এটা ইউজ করছি সাথে। ওকে, সো আমি এখন একটা ব্রাশ নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে F80 ব্রাশ সিগমার। এই ব্রাশটা দিয়ে আমি ব্লেন্ড করবো। মেকআপ রেগুলেশনের সেটিং স্প্রেটা নিয়ে নিচ্ছি, ব্রাশটা মেকআপ রেগুলেশন সেটিং স্প্রেটা আগে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু আমি বিউটি ব্লেন্ডার ইউজ করবো না, সেহেতু আমি একটু সেটিং স্প্রে ইউজ করে দেন, আমি পছন্দ করি ব্লেন্ড করতে। সো এখন আমি কনসিলার ফোকালোরের যে কনসিলারটা ইউজ করেছিলাম চোখের জন্য, সেটাই আসলে আমি অ্যাজ এ কনসিলার ইউজ করছি। এটা খুবই ছোট্ট, মানে সরি, খুবই অল্প করে আমি দিব, একদম অল্প, বেশি একটা দিবই না বলতে পারো। শুধু চোখের নিচে দিলাম, বেশি কোথাও দিব না, কারণ আসলে চাচ্ছিলাম না, আসলে চাচ্ছিলাম জাস্ট চোখের নিচটা একটু ব্রাইট থাক, দ্যাটস এনাফ। বরাবরের মতো আমি লুজ পাউডার মেকআপ রেগুলেশনটা ইউজ করছি। এই বানানা পাউডারটা আমার অনেক বেশি ফেভারিট। সো আমি আর লুজ পাউডার, অনেক প্রকারের লুজ পাউডার কিনে না, মানে কিনি না, কিনে আসলে এক্সপেরিমেন্ট করার আমার কোনো শখ নাই। যাই হোক, তো এটা ইউজ করছি। লুজ পাউডার তো আমি ইউজ করলাম, এখন আমি একটু ফেস পাউডার আজকে ইউজ করবো, কজ আমার কাছে কেন মনে হচ্ছে যে আই নিড মোর কভারেজ। সো আমি আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা পাউডার ইউজ করে নিচ্ছি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের পেস্ট পাউডার, এটা ফটো ফোকাস পাউডার। সো এটা ইউজ করে নিচ্ছি। এখন হচ্ছে আমার ফেভারিট প্যাক, সেটা হচ্ছে ব্রঞ্জার। আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ব্রঞ্জার আজকে ইউজ করছি, এটা খুবই ভালো একটা ব্রঞ্জার, সো এটা ইউজ করে নিচ্ছি। সো ব্লাশন হিসাবে আজকে আমি W7 ক্যান্ডি ব্লাশ ইউজ করছি, এটা সেটটা হচ্ছে এঞ্জেল স্ক্যান্ডেল, সরি এটা সেটটা হচ্ছে এক্স স্ক্যান্ডেল। সো খুব একটা পিঙ্ক টাইপের একটা আমি আজকে চাচ্ছিলাম,
ব্লাশন, এটার ব্লাশনটা কিন্তু খুবই পিগমেন্টেড, তো লাইট হ্যান্ডে নিবা। আমি গাঁদার মতো এতগুলো নিয়ে নিছি। চোখের নিচে আজকে একটু বেশি ফোকাস করবো, চোখের নিচে মেকআপটা আমি ডার্কই রাখবো। চোখের নিচে আমি চোখের উপরে যেই কালার অ্যাপ্লাই করেছিলাম অনেকটা এই কালারগুলোই রাখবো। তো সবার প্রথমে আমি ব্লু মানডে যে শেডটা ছিল ওইটা নিয়ে নিচ্ছি। তারপরে আমি যে শেডটা ইউজ করব সেটা হচ্ছে ব্লু ব্লাড, এটা জাস্ট ব্লেন্ড করে দিব। এখন যেটা করবো, এখন আমি যে ব্লুটা অ্যাপ্লাই করেছিলাম আমার চোখের উপরে সেটাই আমি আবার চোখের নিচেও অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আর কোনো প্রাইমার আমি দিব না, এখন ডিরেক্ট এটাই আমি অ্যাপ্লাই করি। এখন আমি চোখের ভিতরে ওয়াটার লাইনে এসেন্সের একটা লাইনার ইউজ করে নিচ্ছি। ওকে, এখন আমি হাইলাইটার ইউজ করবো। আমি হাইলাইটার দেখতে পাচ্ছি পরে এসেছি, তো আমি আজকে হাইলাইটার হিসাবে একটা প্যালেট ইউজ করছি। এটা হচ্ছে বিএইচ কসমেটিক্সের ব্ল্যাক লাইট হাইলাইটার 6 কালারের। এটা অনেকদিন ধরে ইউজ করি না, তো এটা আজকে ভাবলাম ইউজ করি। এখানে একটু ব্লু টাইপের কালার আছে দেখতে পাচ্ছ, আমি একটু ব্লু আর একটু গোল্ডেন মিক্স করে আছে কিছু একটা করবো। ব্লু আর হোয়াইট, সরি, ব্লু এবং হোয়াইটটা মিক্স করে আছে একটু অ্যাপ্লাই করে দেখি কেমন হয়। আরেকটা ইউজ করতে চাচ্ছিলাম বাট পরে দেখলাম এটাই ইউজ করি। এখন সবকিছুকে একদম লক করে দিব। আমি মরফির যে স্প্রেটা এটা ইউজ করছি, এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, ভালোই লাগে আমার কাছে ইউজ করতে। তো আমি আজকে বিউটি ফিজিশিয়ান ফর্মুলার লিপস্টিকটা ইউজ করছি, এটার কালারটা হচ্ছে করাল মিনারেলস।